ইটির ঘর করো, ইটির ঘর সে গোলাম করলো না, হ্যাঁ আবার আল্লাহ একটা ছেলে দিল, সেও হলো এক আচ্ছা। তাহলে দুই বাপ বিটা মিলে যদি কাজ করে ছাগল গরু পুষে, তাহলে আমাদের কি ইটির ঘর দিতে কি বাদে? ইটির ঘর করতে পারলই না, পারবেই না, আর পারবেও না মনে হয়। মোটা মানুষ বসে ঘর লেপতি যে আমি তো এখন স্টক করতাম, তোমার কতদিনকার কলম একটা ইটির ঘর করো, তাও তো তুমি করতে পারলে না। ও শুধু ইটির ঘর না, আমি একবার 50 তলা করবো, আমি ছাগল পোষা শুরু করেছি, আর এই ছাগলের গোস্তের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, ছাগলের দাম বেড়ে যাচ্ছে, আমার এক ছাগলের তো হবে 5টা, 5টা তো 10টা, 10 দোকানে 20, 20 দোকানে 40, 40 দোকানে কত হয় 80, এই 80টা ছাগলের তো এমনি আমার খদ্দর হয়ে যাবে। তুমি সাই কইলা কি রাম গাছে কাটাল গোপে তেল, তুমি কইলা তাই ছাগল দুটো হতি বানি নে উনি 50টা বানিয়ে নেছে, দেখো দিনি। শুন, গাছে কাটাল গোপে তেল ওটা বড় কথা না, বড় কথা হলো ইচ্ছা থাকলে উপায় হয়, আগে নিয়ত করো, নিয়তে বরকত, তারপরে এমনি হবে। নিয়ত আমি করেছি 50 তলা, আল্লাহ তোমার এমনি 60 তলা দেবে রে। ওই চিন্তাই চিন্তাই তো তোমার চুল পাকি নিয়ে দাঁড়ি পেকে গিয়ে। মহিলা ছাগল তো পুষ্পন আনরে দেখছি আমি, ছাগল খেলবো পুষে ছাগল, মহিলা ছাগল খেলবো জ্বালাইস না রে। হাটে কত শক্তি গাই হয়েছে ছাগল দরবো ওই সমুদ্রে ছাগল দিয়ে, সাধু করে শিখিয়ে দেবো রে, খা খা খা। ছাগল পোষব না হলেও 80-90টা ছাগল আমার হবে, এই ছাগল দিয়ে গরু কিনবো, গরু বেছে মহিষ কিনবো, মহিষ বেছে গাড়ি কিনবো, আমি গাড়ি বেছে পেলেনও কিনতে পারি, ছাগল একটু খাচ্ছে খাক, আমি একটু জিড়িয়ে নি। একের পর এক জোন আছে, জোন আছে, সার আছে, দিয়ে যাচ্ছি। ওরে সর্বনাশ, দেখো এই এই রে কি যাচ্ছে, এই ছাগল কারাই আমারে, এই ছাগল কার আ ভাই, ছাগল অবলা জিনিস দুই একটা খেয়েছে, ছাগল ছেড়ে দে নিরিবির বেশি গান গাছ না, একে ঠাপে গান ভেঙে এলো তবু ছাগল দেও খেত খাওয়া আবার তুই, আপনি তো আসছে মানুষ, আপনি বেশি কথা করেন ছেড়ে মারবার, তো ছাগল ছেড়ে খড়ে দেবো এখনই। আরে তো মহাযন্ত্র, কি মহাযন্ত্র কি ওই সমুদ্র মেয়ে মানুষ, ওই সমুদ্র মেয়ে মানুষের আমি কইলাম রে, সমুদ্র মেয়ে মানুষ ছাগল পোষে পাগলে, তুমি ছাগল কিনো না, আমার কিন্তু পাগল হতে হবে না, এই ছাগল নিয়ে গেলে ধরিয়ে এই ছাগল দেবে না খড়ে, ঝিনেদার খড়ে দেবে রে না যশোরের খড়ে দেবে না, আল্লাহ জানে যশোরের খড়ে যদি দেয় এই লকডাউনের মধ্যে আমি যশোর যাবান কামিয়ে, আমার ছাগল তো না খেয়ে বলতে পারি যাবেন দেখছি না, আমার ছাগল নিয়ে গেলো কোন খড়ে নিয়ে গেল, আমি তো ভূতের খুলনার খড়ে দেবে না, সেই টাকার খড়ে দেবে রে, ছাগল আবার 3টে বেঁচে থাকা আছে, ছাগল আবার খাস করতে যাচ্ছে, ছাগল খড়ের টানা টাকাও দিয়া লাগে, কেমন মাইর দেব কইরে, আয় ওই করে আলো, আরে হুতু বানাম করে মর ছাকা বুড়ো মিংসা, এই দেখো ভাল লাগতে লাগতে হাব লাগা গিয়া ছানে লিসাই যাব, তোর ছেলে কই রে, ছেলে কোনে, ছেলে কোনে, আমার ছেলে আর তোমার ছেলে না, কি রে হয়ে গেছে, ছাগল তোর খালো ধরে না যশোরের খড়ে দিল না খুলনার খড়ে দিল, আমি বুঝতে পারছি রে,
ওই একটু কুষ্টা খাইছে তার জন্য তোর খালো ছাগল ধরে নিয়ে গেছে তোরে যে বাবাইতে খালো আছে একটা ধরে নিয়ে গেছে ও নো আমি একবার করে কইছি না ভাই হাত দিব না এমনি আমার প্রতিবন্ধি ছেলে তুমি দফায় দফায় খাই তার মানে না কি টাকা তোর কোন বাপ দেবে রে আমার বাপ দেবে কিছু জানি পারলে তোমার বাপ দেবে তুমি মদ্য মানুষ গেলে ছাগল রাখতে সেই ছাগল খেত খাই কেন দিয়ে তোর এমন করে মরব না রে কি লে কোন তাই আছে আই ভাত দে ভাত দেব মানে ভাত হেলা রাইন্দা থিয়ে দিলাম মুনি সব খেয়ে ফেলেছে পেটের মসল মারিল ও ভাত তুমি থাইছি ওর এখন উঠতে বয়স ও খাবে না থেকে তুমি খাবা নাকি আমার ছাগল মানুষ ধরে আছে শালার কটি বাজে তুমি মারির উপরে করেছে এমন ভাবে কত কত টাকা তুমি নাঙ্গল চলে যায় শোনো তুমি খানে এটা করবে না আমি কইছি ভাত দিলাম এক প্লেট ও খাইলো আমি কইছি ভাত জানা দেব আবার ওই গুণ দিলাম খেয়ে নিয়ে কয়েছে আমি আবার গেলাম বাজানার একটু দেব কাছে হু ওরা গত গত আটটা ছেলে আমি সব ভাত সব দিয়ে দিয়েছি মনে করছি একটু পাতাস মাতাস খেয়ে এসে আবার দিয়ে দেবো তুমি যে মত্তি মত্তি চলে আসবেন তা জানে কিটা কোনো কথা আমি সম্মান রে তিনটে ছাগল ওই লোক ধরে নিয়ে গেছে যাইয়ে ওই লোকের আব্বা কবি খালু কবি বৌনাই কবি দুই ভাই কবি কি কবি না স্বামী কবি আমার কিছু যায় না যাইয়ে পা মা ধুয়ে মাছ চাইয়ে দুনিয়ার প্রতি ছাগল তিনে দিয়ে তা না হলি এই নাটির মাথা মোটা মাথা হাতে আছে না এ নাথা কিন্তু ঘুরে যাবে রে ঘুরে গেলি আমরা কিন্তু ঘুরে যাবো রে একেবারে কিছু হবো না আমি বুঝেছি তোর আব্বার এখন পেটে খিদে ছের এক মাথায় উঠে গেছ তুই দর্মের দোকানে যা যে দুটো পাউরুটি নিয়ে খাইয়ে দু গিলাস পানি খালি ও তোর বাপের ছাগল তোর বাপই আনবে না সবই ঠিক হয়ে যাবে তুই যা দুটো নদী মানে আমি একটা আব্বা একটা আমার সেই কথাটা হার আমি যা দিনে যা তুই আগে যা বসে বসে শালা না কষে যা শালা না সুন্দর মেয়ে লোকটা হলো নাক্ষস তো ছেলে নাক্ষস আমার হবে ডাকি হ্যাঁ সুন্দর ওই ছাগল আমার চাই রে দেখতাম না ওই যে বাতের মতন করতে আছে না এমন কোন দলে দিলি বাত্তা আমি প্রতিবন্ধী পাত্তা টাকা ভিক্ষে দেন আমি কি সবটা কুড়িয়ে বেড়াই না আমার বাপ দাদা ঢাকা ঢাকা চাকরি করে না সুমদিক ছেলে তোর মাস তো ছাগল কাটান দেয় রে চিনি আমি আমি বাদ্যটা মোবাইল কিনে নিয়ে আসো গা থালি খেলা শিখাই দিবেন যাও এ আমি একটু ঠেবাচ্ছি দেই কমানি তুমি কি সুন্দর সুন্দর ঘুঘুড়ো ঘুরতে রে গুলি 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 আমি এটা দেখে নেবো এটা কে নেবো এটা কে নেবো পানিলে আমার তো থেলা মোবাইল কিনে দে না কিসের মোবাইল গেম খেলবো জটলে মোবাইল আছে গেম খেলবা তোমার গেম পিটির বাড়ি দেবো আমার তো থেলায় মোবাইল দাও তুমি কোন মোবাইল চলবে না কি করছে রে একটা ছেলে একটা ঠেলা মোবাইল এটা শেষ আর কি শেষ ছেলে বলে একটু 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 সবার হাতে ঠেলা মোবাইল হবে না ঠেলা মোবাইল এটা এই লোকে সাইড এই নিজতে হাত দিলে রে আমার না আমার ঠেলা মোবাইল না আসবে এই পুলিশ তে রে নাকতে হয়ে যাবেন তো দেবি নে এই খাজে কথা কথা মোবাইল কিনে দিবি রে না একদম মোবাইল কিনে দেবো না মানুষ ভিক্ষে করে বলতো মোবাইল কিনতে আর আমার বাপ মা আমার মোবাইল কিনে দেখতো না খাইতে দিয়ে একবারই মানে দুটো দুই আলাদা করে ফেলে দেবো আমি কিন্তু এক বাপের এক থেকে রেডি কত বার করে খোলা একটা ইটির ঘর করো একটা ইটির ঘর করো রেডি হাতলা দিকে রেখে শেয়ার নেজারাল রেডি ইটির ঘর করতে পাইল নয় না পারবে না আর পারবে
দেও না মনে হয় কোনোদিন হ্যাঁ রেডি ওরে বাবা দেখো দিন ঢাল নাই তরাল নাই নিধিরাম সর্দার কলি হয়ে গেল 50 টালা তাই না তুমি হলো সেই আকাশ হলো সেই থুকু ওই কথা তুমি কইলে কারাম বলেন আমি সব হাত সব দিয়ে দিয়েছি মনে করছি একটু পাতাস মাতাস খেয়ে এসে আবার দিয়ে দেবো।